আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পা ফাটা। অনেকে সারা বছর এই সমস্যাটা হয়ে থাকে, অনেকে শীতে সময় এই সমস্যাটা কিন্তু বেশি বেড়ে যায়। পায়ের গোড়ালি কিন্তু বেশি ফেটে গেলে হাঁটতে সমস্যা হয়, ব্যথা লাগে, এতে করে পায়ের সৌজন্য নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু ত্বকের যত্ন করি কিন্তু পায়ের যত্ন করি না, যার কারণে আমাদের পাটা বেশি ফেটে যায়। কিন্তু যদি পায়ের গোড়ালি একটু যত্ন করি তাহলে এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি। এখানে আমি একটা কাচের বাটিতে পেস্ট নিয়েছি, দাঁত মাজার যে পেস্ট, আধা চা চামচ লবণ, আধা চা চামচ। আপনারা এই রেমিডিটি যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের সমস্যা, পায়ের গোড়ালির সমস্যা দূর হয়ে যাবে। হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ, লেবু চিপিয়ে দিচ্ছি এক চা চামচ মতো। তো এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার ঘরে থাকে, সহজে আপনারা এই পা ফাটার গোড়ালি থেকে মুক্তি পেতে পারেন। ভালো করে এখন আমি একটু মিশ্রণ করে নিচ্ছি। প্রথমে এটা নিয়ম হচ্ছে আপনার পা ফাটা দূর করা, যে রেমিডিটি তৈরি করার পর 5 মিনিট আপনি এটাকে স্ক্রাব করবেন দুই পা গোড়ালিতে। তারপরে 5 মিনিট রেখে এটাকে ভালো করে পা ঘষার কিছু দিয়ে ভালো করে ঘষবেন। ঘষার পর 5 মিনিট ঘষে তারপর হচ্ছে হালকা গরম পানি দিয়ে পাটাকে ধুয়ে গ্লিসারিন ব্যবহার করবেন রাত্রে ঘুমানোর সময়। দেখবেন গ্লিসারিন ব্যবহার করে রাত্রে ঘুমালে সকালে দেখবেন আপনার পায়ের গোড়ালি ফাটা দূর হয়ে যাবে, পায়ে নরম হবে। এভাবে আপনাকে 3 দিন অন্তত ব্যবহার করতে হবে, তাহলেই আপনার পায়ে ফাটা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।